সো হ্যালো মরা, তো আজকের ভিডিওটি হলো গাইস যে কিভাবে বিকাশ অ্যাপ ছাড়া বিকাশ থেকে মোবাইল রিচার্জ করবে। তো চ্যানেলে নতুন হলে বিজ্ঞান চ্যানেল করা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে চ্যানেল করে দেবে সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করার পর পাশে রাখা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিও। তো চলো শুরু করে যাক আজকের ভিডিওটি। তো বন্ধুরা, এর জন্য তোমরা চলে যাবে তোমাদের মোবাইলে যে ডায়াল অপশন রয়েছে, তো তোমরা ডায়াল অপশনে চলে যাবে। তো ডায়াল অপশন আসার পর বন্ধু তোমরা এখানে লিখবে *247# লিখে তোমাদের যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে, তো সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে তোমরা কল অপশনে ক্লিক করে দিবে। তো কল অপশনে ক্লিক করার পর বন্ধু তোমরা এরকম একটি পেজ দেখতে পেয়ে যাবে। তো এবার এখানে যে 3 নম্বরে দেখতে পাচ্ছ মোবাইল রিচার্জ, তো তোমরা এখানে নিচের দিকে 3 লিখে দিবে। তো 3 লিখে দেওয়ার পর বন্ধুরা এখানে যে সেন্ড অপশন, তো তোমরা এই সেন্ড অপশনে ক্লিক করে দিবে। তো সেন্ড অপশনে ক্লিক করার পর বন্ধু তোমাদের যে সিমে আর কি, তোমাদের যে সিমে তোমরা মোবাইল রিচার্জটা করতে চাও, তো সেই সিমটি কোন কোম্পানির, তো এখানে সিলেক্ট করে দিবে। তো আমার রবি, তো তাই এখানে 1, আর তোমাদের গ্রামীণ হলে এখানে 4 সিলেক্ট করে দিবে। তো আমি 1 সিলেক্ট করে তারপর এখানে যে সেন্ড অপশন, তো এই সেন্ড অপশনে ক্লিক করে দিলাম। তো সেন্ড অপশনে ক্লিক করার পর এখানে যে 1 নম্বরে প্রিপেইড, তো তোমরা এখানে নিচের দিকে 1 লিখে তারপর এখানে সেন্ড অপশনে ক্লিক করে দিবে। তো সেন্ড অপশনে ক্লিক করার পর তোমাদের যে মোবাইল নাম্বারটা, যে নাম্বার আর কি মোবাইল রিচার্জ করতে চাও, তো সেটি এখানে দিয়ে দেবে। তো আমি একটি নাম্বার দিয়ে দিই, দাঁড়াও, তো আমি একটি নাম্বার দিয়ে দিলাম। তো নাম্বারটি দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে যে সেন্ড অপশন, তো তোমরা এই সেন্ড অপশনে ক্লিক করে দিবে। তো এবার বন্ধুরা তোমরা যত টাকা মোবাইল রিচার্জ করতে চাও, তো সেটি এখানে বসিয়ে দিবে। তো আমি এখন তোমাদের 10 টাকার মোবাইল রিচার্জ করে দেখিয়েছি যে তোমরা কিভাবে করবে। তো তোমাদের যে অ্যামাউন্টটা দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে যে সেন্ড অপশন, তো তোমরা এই সেন্ড অপশনে ক্লিক করে দিবে। তো সেন্ড অপশনে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের যে কনফার্ম পিনটা দিয়ে দিবে এখানে, তো বিকাশে আর কি যে পিনটা, তো পিনটা এখানে দিয়ে দিবে। তো আমি পিনটা দিয়ে দিই, দাঁড়াও, তো আমি পিনটা দিয়ে দিলাম। তো পিনটা দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে যে সেন্ড অপশন দেখতে পাচ্ছ, তো তোমরা এই সেন্ড অপশনে ক্লিক করে দিবে। তো সেন্ড অপশনে ক্লিক করার পর বন্ধুরা এখন আমার মোবাইল আর কি মোবাইল রিচার্জটা হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমার মোবাইল রিচার্জটা হয়ে গিয়েছে, 10 টাকা মোবাইল রিচার্জ হয়ে গিয়েছে। তো এভাবে আর কি তোমাদের মোবাইলে যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে, তো বিকাশ অ্যাপ ছাড়াই তোমরা বিকাশ অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করে নিতে পারবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর চ্যানেলে নতুন বন্ধুরা আবারও বলছি সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।